हेलो एंड वेलकम व्यूवर्स, वेलकम टू आवर चैनल सेल्स विद संजय। हमरा ऑलरेडी 8085 নিয়ে ভিডিও করছিলাম এবং আর্কিটেকচার অর্গানাইজেশন নিয়ে ভিডিও করছিলাম। আজকে আমরা একটা যে জিনিসটা নিয়ে ভিডিও করতে যাব সেটা হচ্ছে ইন্টারাপ্ট কিভাবে কাজ করে। অলরেডি আমরা ইন্টারাপ্ট কাকে বলে অ্যান্ড ইন্টারাপ্ট ক ধরনের হয় সেটা নিয়ে ভিডিও করেছি। যদি সেই ভিডিওটা তোমাদের দেখা না হয় থাকে অবশ্যই তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ইন্টারাপ্ট বিষয়টা কী, অ্যাকচুয়ালি সেটা কী, বস্তুটা কী জিনিস সেটা নিয়ে আমরা অনেকটাই ডিটেলে ডিসকাস করেছি। আজকে যেটা দেখবো যে একটা ইন্টারাপ্ট সিস্টেমের মধ্যে কীভাবে কাজ করে, ইন্টারাপ্ট আসা থেকে শুরু করে তার আইএসআর এক্সিকিউশন হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। ইন জেনারেল আমরা নর্মাল লাইফের কথা ভাবি, ভুলে যাই যে কম্পিউটারের ইন্টারাপ্টের কথা। তো ইন্টারাপ্ট মানে একটা আমরা জানি বিঘ্ন, অর্থাৎ কোনো একটা কাজে বিঘ্ন ঘটা, রাইট? দ্যাট ইজ কল ইন্টারাপ্ট। কিন্তু কম্পিউটারের কাছে কিন্তু এটা বিঘ্ন নয়, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ আমরা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে গেলে বা কমিউনিকেট করতে গেলে আমাদের কিন্তু এটা একটা মাধ্যম, অর্থাৎ সেটা বিঘ্ন নয়। এই মাধ্যমের মধ্যে দিয়ে, ইন্টারাপ্টের মধ্যে দিয়েই আমরা কিন্তু কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো তুমি কোনো ঘরে বসে খুব কনসেনট্রেট করে বই পড়ছো, রাইট? এখন বই পড়তে পড়তে তোমার পাশের ঘরে ফোনটা রাখা আছে, বাট তোমার একটা এমার্জেন্সি কল এলো। তাহলে তুমি যে বইটা পড়ছিলে সেই বইটাকে তুমি বন্ধ করে রেখে ফোনটা ধরে কথা বলে আবার রিটার্ন ব্যাক করলে। ওয়েট, তুমি যখন বইটাকে বন্ধ করলে যত অবধি পড়া হয়েছিল নিশ্চয়ই তুমি সেখানে একটা বুকমার্ক করবে, বুকমার্ক করে বইটাকে বন্ধ করবে, বন্ধ করে তুমি ফোনটা ধরতে যাবে, ধরে ফোনে কথার বলাটা সারবে, কাজটা কমপ্লিট হবে, ফোনটা রাখবে, আবার ফিরে আসবে। ফিরে এসে যেখানে বইটা বুকমার্ক করে গেছিলে সেখান থেকে আবার পড়াটা রিইনিশিয়েট করবে, যেখানে পড়াটা হুক হয়েছিল, যেখানে পড়াটা হ্যাং করেছিল, উইথহেল্ড হয়েছিল, সেখান থেকে আবার পড়াটা রিজিউম করবে বা আবার রিস্টার্ট করবে, রাইট? তো নর্মাল প্রসেসের সাথে ইন্টারাপ্টও কিন্তু অনেকটা এভাবে কাজ করে। তো সেখানে আমার প্রসেসর কিভাবে অ্যাক্ট করে সেটা আমরা পার্টিকুলারলি দেখে নেব। প্রত্যেকটা প্রসেসরের কাছে একটা ফ্লিপফ্লপ থাকে। ফ্লিপফ্লপ, ইউ নো আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফ্লিপফ্লপ? ইটস আ ওয়ান বিট স্টোরেজ। প্রত্যেকটা প্রসেসরের কাছে একটা ফ্লিপফ্লপ থাকে, যে ফ্লিপফ্লপটা এনেবল ইন্টারাপ্ট ফ্লিপফ্লপ, অর্থাৎ ওই ফ্লিপফ্লপটা যদি সেট থাকে, দ্যাট ইজ ইআই ফ্লিপফ্লপ, ইট ইন্ডিকেট এনেবল ইন্টারাপ্ট। তাহলে এই ফ্লিপফ্লপটা সেট থাকে, অর্থাৎ ইআই যদি সেট থাকে আর ইআই যদি রিসেট থাকে, তাহলে ফ্লিপফ্লপটা যদি সেট থাকে তবে আমি ইন্টারাপ্টকে ফার্দার এক্ষেত্রে এন্টারটেন করব, আর যদি সেটা রিসেট থাকে তাহলে আমি ইন্টারাপ্টকে কোনোভাবে এন্টারটেন করব না, কোনো ধরনের ইন্টারাপ্ট অ্যালাউ করব না। অর্থাৎ তুমি যখন বই পড়ছিলে তখন বই পড়ার সময় যদি মোবাইলটা সুইচ অফ রাখো তাহলে কিন্তু তোমার ইন্টারাপ্টটা কোনোভাবেই আসার চান্সেস নেই। আর তুমি যখন বই পড়ছিলে কিন্তু তুমি মোবাইলটাকে সুইচ অন রেখেছো, যদি এমার্জেন্সি কলের জন্য কেউ তোমাকে কল করতে পারে তার জন্য তুমি সুইচ অন রেখেছো, দ্যাট মিন্স ইউ আর অ্যালাউইং দ্য ইন্টারাপ্ট, তুমি ইন্টারাপ্টটাকে অ্যালাউ করতে চাইছো, অর্থাৎ বিঘ্নটাকে অ্যালাউ করতে চাইছো। সো এনেবল ইন্টারাপ্ট একটা ফ্লিপফ্লপ সেখানে থাকে, অ্যান্ড দেয়ার ইজ আ ইনস্ট্রাকশন কল ইআই, যে ইনস্ট্রাকশনটার মধ্যে দিয়ে আমরা প্রসেসরের মধ্যে থাকা ফ্লিপফ্লপটাকে সেট করতে পারি। ওকে, সো ফার্স্ট টু এন্টারটেন ইন্টারাপ্ট বা ইন্টারাপ্টকে রেকগনাইজ করতে গেলে বা ইন্টারাপ্টকে রিড করতে গেলে ফার্স্ট উই হ্যাভ টু সেট দ্য ইআই। ওকে, ওয়েন ইআই ইজ সেট, ওকে, তাহলে এনেবল ইন্টারাপ্ট ফ্লিপফ্লপটা যদি সেট থাকে তারপরেই কিন্তু ইন্টারাপ্ট আসা বা না আসার প্রশ্ন আসে। যদি এনেবল ইন্টারাপ্ট ফ্লিপফ্লপটা রিসেট থাকে, যদি আমি এটাকে ডিসেবল ইন্টারাপ্ট করে রাখি, তাহলে সেক্ষেত্রে ইন্টারাপ্টের কোনো প্রাসঙ্গিকতাই নেই, কোনো ধরনের ইন্টারাপ্ট আসার কোনো সম্ভাবনাই নেই, রাইট? সো ফার্স্ট ইআই হ্যাজ টু বি সেট, ওকে, বাই ইউজিং ইআই ইনস্ট্রাকশন উই সেট দ্য এনেবল ইন্টারাপ্ট ফ্লিপফ্লপ। তাহলে এখানে ইউজিং ইআই ইনস্ট্রাকশন সেট
দ্য এনেবল ইন্টারাপ্ট ফ্লিপ ফ্লপ। স্টেপ টু, না যদি এনেবল ইন্টারাপ্ট ফ্লিপ ফ্লপটা সেট থাকে দেন প্রতিটা আমার প্রসেসর যখন অ্যাক্টিভ থাকে তখন কোনো না কোনো টাস্ক সে পারফর্ম করছে, কোনো না কোনো ইনস্ট্রাকশনকে সে এক্সিকিউট করছে, রাইট? তাহলে যখন প্রসেসর অ্যাক্টিভ থাকে সে কোনো না কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করছে, এনেবল ইন্টারাপ্ট ফ্লিপ ফ্লপটা যদি সেট থাকে তাহলে প্রসেসর একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, আর প্রসেসরের কাছে যে INTR লাইনটা আছে সেই লাইনটাকে চেক করবে। সো INTR লাইন হচ্ছে, INTR ইট স্ট্যান্ডস ফর ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন। তাহলে এনেবল ইন্টারাপ্ট ফ্লিপ ফ্লপটা যদি সেট থাকে তাহলে প্রসেসর এক একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে আর INTR লাইনটাকে চেক করবে। ওকে, তাহলে ইফ এনেবল ইন্টারাপ্ট ইজ সেট, প্রসেসর এক্সিকিউট অ্যান ইনস্ট্রাকশন অ্যান্ড চেক দ্য INTR লাইন, অর্থাৎ সে দেখবে ইন্টারাপ্ট রিকোয়েস্টে কোনো সিগন্যাল আছে কি না। ওকে, তার মানে প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার পর ও কিন্তু INTR লাইনটা চেক করছে। নেক্সট, এখন INTR লাইনে সিগন্যাল থাকতেও পারে, INTR লাইনে সিগন্যাল নাও থাকতে পারে। দ্যাট মিন্স সামওয়ান ইজ নকিং দ্য ডোর অর সামওয়ান ইজ নট নকিং দ্য ডোর। INTR মানে সামওয়ান ইজ রিকোয়েস্ট টু এন্টার ইন ইয়োর রুম, ইন্টারাপ্ট রিকোয়েস্ট করছে নকিং দ্য ডোর, যে আমি ইন্টারাপ্ট করতে চাই, তোমার কাছ থেকে পারমিশন চাইছে, প্রসেসরের কাছ থেকে পারমিশন চাইছে যে রিকোয়েস্ট করে আমি ইন্টারাপ্ট করতে চাই, রাইট? তাহলে প্রসেসর এখানে কি করছে, প্রতিটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করছে আর INTR লাইনটা চেক করছে। ইফ ইআই ইজ সেট অ্যান্ড INTR ইজ ওয়ান, INTR ইজ হাই, ওকে, তার মানে এনেবল ইন্টারাপ্ট ফ্লিপ ফ্লপটা সেট আছে এবং প্রতিবার INTR লাইনটা চেক করার সময়, INTRটা কি প্রসেসরের একটা পিন, তাহলে প্রতিবার INTR লাইনটা চেক করছে যে ওখানে হাই সিগন্যাল আছে কি না। তাহলে যেই হাই সিগন্যাল পাবে তাহলে প্রসেসর রিসিভস দ্য ইন্টারাপ্ট রিকোয়েস্ট, প্রসেসর রিসিভস দ্য ইন্টারাপ্ট রিকোয়েস্ট। ওকে, তাহলে প্রসেসর কি রিসিভ করলো, ইন্টারাপ্ট রিকোয়েস্টটা রিসিভ করলো। নাও প্রসেসর রিসিভস দ্য রিকোয়েস্ট অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু অ্যাকনলেজ। তাহলে এবার প্রসেসরের কাজ হচ্ছে গিয়ে প্রসেসর দেখলো যে সে ইন্টারাপ্ট পেয়েছে এবং সে যদি মনে করে সেই ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করবে বা ইন্টারাপ্টটাকে অ্যাকসেপ্ট করবে তাহলে সে কী করবে, অ্যাকনলেজমেন্ট পাঠাবে। আর প্রসেসর যদি মনে করে যে ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করবে না বা ইন্টারাপ্টটাকে এন্টারটেন করবে না তাহলে সে নেগেটিভ অ্যাকনলেজ পাঠাবে, মানে আমি ইন্টারাপ্টটাকে অ্যাকসেপ্ট করতে চাইছি না বা আমি ফোন এলে ফোনটা ধরছি না, ইগনোর করে যাচ্ছি, তার মানে সেটা আমি অ্যাকসেপ্ট করছি না, অ্যাকনলেজ করছি না। আর যখন আমার কাছে ফোন আসছে আমি সেই ফোনটা দৌড়ে গিয়ে ধরছি, তার মানে আমি সেটাকে অ্যাকনলেজ করছি, রাইট? লাইকওয়াইজ, তাহলে ওয়ান্স প্রসেসর রিসিভস দ্য রিকোয়েস্ট ইট সেন্ডস INTA বার, অর্থাৎ ইন্টারাপ্ট অ্যাকনলেজ অ্যাক্টিভ লো। তাহলে প্রসেসর এখানে অ্যাক্টিভেট করার জন্য লো সিগন্যাল দেয়, অর্থাৎ অ্যাকনলেজ করছি সেটা বোঝানোর জন্য লো সিগন্যাল দেয়, অ্যাকনলেজ করছি না সেটা বোঝাতেও হাই সিগন্যাল দেয়, রাইট? তাহলে অ্যাক্টিভ লো, দিস ইজ কল অ্যাক্টিভ লো, সেন্স দ্য ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল কাকে দেয়, টু এক্সটার্নাল হার্ডওয়্যার। কাকে দিচ্ছে, এক্সটার্নাল হার্ডওয়্যারকে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল প্রোভাইড করছে। তাহলে ওয়ান্স দ্য প্রসেসর রিসিভস দ্য রিকোয়েস্ট ইজ সেন্ডস দ্য অ্যাকনলেজমেন্ট সিগন্যাল টু এক্সটার্নাল হার্ডওয়্যার, এক্সটার্নাল হার্ডওয়্যারকেও কী দিচ্ছে, একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিচ্ছে, রাইট? যেই অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা দিল তাহলে এক্সটার্নাল হার্ডওয়্যার কী করলো, অ্যাকনলেজমেন্টটা রিসিভ করলো। এবার আমি কী বলেছিলাম যে ইন্টারাপ্ট হচ্ছে সাচ আ সিগন্যাল যে সিগন্যালের করসপন্ডিং একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে, যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কিন্তু এক্সিকিউট করবে, অর্থাৎ
যে কাজটা করছিল, যেই অ্যাকনোলেজমেন্ট পেলো, অ্যাকনোলেজমেন্ট পাওয়ার সাথে সাথে ও কী করবে, রিড দ্য ইন্টারাপ্ট ফ্রম দ্য এক্সটার্নাল হার্ডওয়্যার। এবার মানে আমার ভদ্রতা হয়ে গেছে, রিকোয়েস্ট করেছি, অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, এবার ইন্টারাপ্টটা দাও। অর্থাৎ নেক্সট হচ্ছে প্রসেসর রিড ইন্টারাপ্ট ফ্রম এক্সটার্নাল হার্ডওয়্যার। তাহলে এক্সটার্নাল হার্ডওয়্যার থেকে ও কি করলো, রিড করলো, অর্থাৎ সিগন্যালটাকে রিড করলো। তাহলে প্রসেসর এক্সটার্নাল হার্ডওয়্যার থেকে সিগন্যালটাকে মানে অর্থাৎ ইন্টারাপ্টটাকে রিড করলো না। এবার প্রসেসর ইন্টারাপ্ট পেয়ে গেছে, অ্যান্ড যেই প্রসেসর ইন্টারাপ্ট পাবে তাহলে প্রসেসরকে কিন্তু এক্সিকিউট করতে হবে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। অ্যান্ড ইউ নো দ্যাট প্রসেসরের এক্সিকিউশনের জন্য মেনলি রেসপন্সিবল কে থাকে, প্রোগ্রাম কাউন্টার। তাহলে প্রোগ্রাম কাউন্টার কিপস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। তাহলে কে প্রোগ্রাম এক্সিকিউট করে, প্রোগ্রাম কাউন্টার কিন্তু অটো ইন্ডেক্সিং অ্যাড্রেসিং মোড, অর্থাৎ অটোমেটিক্যালি একটা করে ইনস্ট্রাকশন ফেচ করছে, ডিকোড করছে, রিড দ্য অপারেন্ট অ্যাড্রেস অ্যান্ড এক্সিকিউট, এরমভাবে কাজ করছে। তাহলে ইন্টারাপ্ট হওয়ার আগে কোনো না কোনো কাজ হচ্ছিল, যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছিল তাহলে প্রোগ্রাম কাউন্টার অলরেডি তার পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য রেডি হয়ে বসে আছে। বাট যেহেতু ইন্টারাপ্ট হয়েছে, তাহলে এখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন মানে অন্য আর একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে হবে। আবার বলছি, প্রসেসর অলরেডি একটা প্রোগ্রামকে এক্সিকিউট করছিল, লাস্ট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করেছে সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পরের যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে সেইখানে প্রোগ্রাম কাউন্টার অলরেডি পৌঁছে গেছে। বাট যেহেতু ইন্টারাপ্ট এসছে, তাহলে সেই প্রোগ্রামটাকে উইথহেল্ড করে প্রসেসর ইন্টারাপ্ট সার্ভিস রুটিনকে এক্সিকিউট করতে হবে। তাহলে উইথহেল্ড করতে গেলে আমাকে বুক মার্কটা দিতে হবে, অর্থাৎ যেখানে আমি প্রোগ্রামটা এক্সিকিউট করছিলাম সেটাকে আমাকে মার্কিং করতে হবে, কারণ ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা এক্সিকিউট করার পর আমাকে আবার সেখানে ফিরে আসতে হবে, রাইট? তাহলে এই বুক মার্কটা দেয় কী করে প্রসেসর? প্রসেসর কী করে, সিম্পলি প্রসেসর প্রোগ্রাম কাউন্টার যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছিল বা যে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার কথা সেই অ্যাড্রেসটা স্ট্যাকে পুশ করে দেয়। সো প্রসেসর কী করে, প্রসেসর পুশ দ্য রিটার্নিং অ্যাড্রেস, সেটা কি যেখানে আমি রিটার্ন করবো, রিটার্নিং অ্যাড্রেসটা কোথায় থাকে, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকে, ইনটু স্ট্যাক। ওকে, অ্যান্ড লোড দ্য বেস অ্যাড্রেস অফ দ্য ISR ইন্টু PC। তাহলে যেখানে আমাকে রিটার্ন করতে হবে, অর্থাৎ যে প্রোগ্রামটা এক্সিকিউট করছিল, যে ইনস্ট্রাকশনটা পরবর্তীকালে এক্সিকিউট করার কথা প্রোগ্রাম কাউন্টার সেখানে ছিল, সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে প্রসেসর কী করলো, স্ট্যাকে পুশ করে দিল। কোথায় রাখলো, স্ট্যাকে পুশ করে দিল। ওকে, অ্যান্ড প্রসেসর যেই এটাকে স্ট্যাকে পুশ করে দিল, নাও প্রসেসর কী করলো, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে ISR লোকেশনটাকে বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের যেটা লেখা আছে তার বেস অ্যাড্রেসটা ও প্রোগ্রাম কাউন্টারে নিয়ে গেল। ইমিডিয়েটলি প্রোগ্রাম কাউন্টার জাম্প করলো বা সুইচ করলো কোথায়, ISR এর কাছে। নাও দ্য প্রোগ্রাম কাউন্টার সুইচ টু ISR। ওকে, তাহলে প্রোগ্রাম কাউন্টার সুইচ টু ISR অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোগ্রাম কন্ট্রোল। তাহলে এখন প্রোগ্রাম কি এক্সিকিউট করবে, ISR থেকে এক্সিকিউট করবে। লেট মি টেল ইউ ওয়ান থিং, সব প্রসেসরের ক্ষেত্রে হয় না ইন জেনারেল, কিন্তু 8085 এর ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যে 8085 কিন্তু নেস্টেড ইন্টারাপ্টকে অ্যালাউ করে না। মানে একটা ইন্টারাপ্ট সিগন্যাল অকার করলে সেই ইন্টারাপ্ট সিগন্যালটা সার্ভ হবে বা সেই ইন্টারাপ্ট সিগন্যালটা থাকাকালীন মানে সার্ভ হওয়াকালীন অন্য আরেকটা ইন্টারাপ্ট সিগন্যালকে কিন্তু অ্যালাউ করে না, রাইট? তাহলে সেক্ষেত্রে 8085 এর ক্ষেত্রে যেটা হয়, সেটা প্রসেসর যখন অ্যাকনোলেজ করছে, ওয়ান্স দ্য প্রসেসর রিসিভস দ্য ইন্টারাপ্ট রিকোয়েস্ট অ্যান্ড ইট সেন্ডস দ্য অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল টু দ্য এক্সটার্নাল হার্ডওয়্যার,
অ্যাট দ্য সেম টাইম ও আরেকটা কাজও করে, ইট আরেকটা কী কাজ করে, ইট ডিজেবলস দ্য ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ। তাহলে ও কী করে, ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটাকে ডিজেবল করে দেয় যাতে আর কোনো ইন্টারাপ্ট না আসতে পারে। ক্লিয়ার? তাহলে যদি এটা ডিজেবল থাকে তাহলে যতক্ষণ না আবার ইন্টারাপ্টটা এনেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো আর ইন্টারাপ্ট আসবে না, রাইট? তার মানে এখন নাও ইন স্টেপ সিক্স আমাদের প্রোগ্রাম কন্ট্রোলটা কোথায় চলে গেছে, প্রোগ্রাম কন্ট্রোলটা জাম্প করে চলে গেছে আইএসআর এর কাছে। নাও ইট ইজ দ্য টাইম টু এক্সিকিউট দ্য আইএসআর। আইএসআর এ যা ইনস্ট্রাকশনস লেখা আছে ও সেটাকে এক্সিকিউট করবে। ওকে, সো দ্য স্টেপ সেভেন, ইট এক্সিকিউটস দ্য আইএসআর আইএসআরটাকে এক্সিকিউট করলো। বিফোর এক্সিকিউটিং দ্য রিটার্ন ইনস্ট্রাকশন, অর্থাৎ যখন আইএসআর প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে সাবরুটিন কলের পর এখানে একটা রিটার্ন ইনস্ট্রাকশন থাকে, আর ইটি রিটার্ন। রিটার্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করার আগে ও কী করে, যেই ইন্টারাপ্টটাকে ডিসেবল করেছিল সেই ইন্টারাপ্টটাকে আবার এনেবল করে দেয়। সো আইএসআরটাকে যা যা প্রোগ্রাম ছিল আইএসআরে যা যা লেখা আছে সব এক্সিকিউট করলো। সো বিফোর রিটার্নিং বা বিফোর এক্সিকিউটিং রিটার্ন ইনস্ট্রাকশন এর এক্সকোড হচ্ছে C9, রিটার্ন ইনস্ট্রাকশন ইট সেট দ্য ইআই ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ, ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপ, দেন এক্সিকিউট রিটার্ন ইনস্ট্রাকশন। তারপরে ও রিটার্ন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে। না ও কি করলো, রিটার্ন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার আগে আবার ইন্টারাপ্টটাকে এনেবল করে দিল। ওকে, আবার ইন্টারাপ্টটাকে কি করলো, ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটাকে এনেবল করে দিল যাতে এখন আমি আবার ইন্টারাপ্ট নিতে পারি, কারণ লাস্ট ইন্টারাপ্ট যেটা হয়েছিল তার আইএসআরটা এক্সিকিউট হয়ে গেছে। নাও আই ক্যান টেক ফার্দার ইন্টারাপ্ট ফ্রম দ্য সিস্টেম, তাহলে আমি ফার্দার ইন্টারাপ্ট নিতে পারি। এখন যখনই রিটার্ন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে ইন লাস্ট স্টেপ, ওয়ান্স দ্য রিটার্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট কি করবে, বুকমার্কটা, অর্থাৎ ফোন রাখা হয়ে গেছে এবার আমাকে ফিরে আসতে হবে। সো আমাকে বুকমার্ক থেকে যেখান থেকে কাজটা আমার উইথহেল্ড হয়েছিল সেখান থেকে কাজটা স্টার্ট করতে হবে, তাই তো? তাহলে এক্সিকিউট হচ্ছে তখন ইট পপ পুশ করেছিলাম কোথায়, রিটার্নিং অ্যাড্রেসটা স্ট্যাকে পুশ করেছিলাম, ঠিক আছে? তো পুশ করেছিলাম রিটার্নিং অ্যাড্রেসটা কোথায়, স্ট্যাকে। এবার কি করব, যেখানে পুশ করেছিলাম সেখান থেকে রিটার্নিং অ্যাড্রেসটা পপ করব। ইট পপ দ্য রিটার্নিং অ্যাড্রেস অ্যান্ড লোড ইট টু পিসি, অর্থাৎ সেই রিটার্নিং অ্যাড্রেসটা আবার প্রোগ্রাম কাউন্টারের মধ্যে লোড করে দিলাম। ওয়ান্স দ্য প্রোগ্রাম কাউন্টারের মধ্যে লোড করে দিলাম, প্রোগ্রাম কাউন্টার আবার অটোমেটিক্যালি রিইনিশিয়েট করবে প্রোগ্রাম এক্সিকিউশনটাকে। সো অটোমেটিক্যালি পিসি রিইনিশিয়েট দ্য প্রোগ্রাম এক্সিকিউশন, অর্থাৎ যেখান থেকে কাজটা আমার থেমে গেছিল সেখান থেকে কাজটা শুরু করবে। সো ইন সামারাইজ, হোয়াট ইজ ইন্টারাপ্ট? Interrupt is a signal. When it occurs, it stops the currently executing program and execute its corresponding ISR. It stops the currently executing program means it postponed, it withheld, it resumes the currently executing program and start executing interrupt service routine. So here, so what are the steps of that interrupt? Ek, amake interrupt enable flip flop ta set korte hobe. Dui, interrupt enable flip flop ta set kore
আমাকে প্রতিবার আইএনটিআর লাইনটা চেক করতে হবে, অর্থাৎ প্রসেসরের ক্ষেত্রে বলছি, আমি মানে এখানে প্রসেসর, তো প্রতিবার আইএনটিআর লাইনটা আমাকে চেক করতে হবে। যদি ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটা সেট থাকে এবং আইএনটিআর লাইনটা হাই থাকে তাহলে আমি ইন্টারাপ্ট রিকোয়েস্টটা রিসিভ করলাম। অ্যান্ড দেন আফটার প্রসেসর ইন্টারাপ্ট রিকোয়েস্ট রিসিভ করার পর অ্যাকনোলেজমেন্ট করবে। অ্যাকনোলেজমেন্ট করার সময় প্রসেসর ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটাকে ডিসেবল করে দেবে যাতে আর কোনো ইন্টারাপ্ট না আসতে পারে। অ্যাকনোলেজমেন্ট পাওয়ার সাথে সাথে এক্সটার্নাল হার্ডওয়্যার যে ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনটা দেওয়ার কথা সেই ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনটা প্রোভাইড করবে। সেই ইনস্ট্রাকশনটা পাওয়ার সাথে সাথে প্রসেসর যে প্রোগ্রামটা এক্সিকিউট করছিল যত অব্দি এক্সিকিউট করেছে সেখানেই থামিয়ে দিল, নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে যাবে সেটা রিটার্নিং অ্যাড্রেস সেটাকে স্ট্যাকের মধ্যে পুশ করে, অর্থাৎ বুকমার্ক করে। নেক্সট প্রসেসরের মধ্যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের স্টার্টিং অ্যাড্রেসটা, অর্থাৎ অন্য আরেকটা প্রোগ্রামের আইএসআর প্রোগ্রামটার স্টার্টিং অ্যাড্রেসটা বা বেস অ্যাড্রেসটা লোড করে, দেন আইএসআরটাকে এক্সিকিউট করে। আইএসআর থেকে বেরিয়ে আসার আগে আবার ডিসেবল ইন্টারাপ্টটাকে এনেবল করে দেয় যাতে ফার্দার ইন্টারাপ্ট আসতে পারে। নাও আইএসআর এর লাস্ট ইনস্ট্রাকশন হচ্ছে RET, রিটার্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সাথে সাথে স্ট্যাকের মধ্যে যে রিটার্নিং অ্যাড্রেসটা পুশ করা ছিল সেটাকে স্ট্যাক থেকে পপ করে করে আবার প্রোগ্রাম কাউন্টারের মধ্যে দিয়ে দেয় যাতে প্রোগ্রাম কাউন্টার যেখান থেকে কাজটা শেষ করেছিল বা কাজটা থামিয়ে দিয়েছিল সেখান থেকে কাজটা আবার রিস্টার্ট করতে পারে, আবার শুরু করতে পারে। সো দ্যাটস হাউ দ্য ইন্টারাপ্ট সাইকেল ইজ গোয়িং ইনসাইড দ্য প্রসেসর। এরমভাবেই কিন্তু ইন্টারাপ্ট একদম সিস্টেমেটিক্যালি প্রসেসরের কাছে কাজ করে। দিজ আর দ্য স্টেপস, এবং আমরা স্টেপসটা খুব ইলাবোরেটলি ডিসকাস করলাম, ফেজ বাই ফেজ কিন্তু এই স্টেপটা এখানে কাজ করে। সো ফর ইউ আমি একটা জাস্ট কোশ্চেন দিয়ে রাখলাম, ইন্টারাপ্ট ইজ ওয়ান বাইট কল ইনস্ট্রাকশন, ওয়াই? এই কোশ্চেনটা তোমাদের জন্য দিয়ে রাখলাম। সো ইফ ইউ নো দ্য আনসার দেন প্লিজ রাইট দ্য আনসার ইন টু দ্য কমেন্ট সেকশন। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইয়র ফ্রেন্ডস, অ্যান্ড অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক প্রেস করে দিও, কারণ তোমাদের লাইক আমাদেরকে এনকারেজ করবে আরও ফার্দার ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।